তার পবিত্র হুকুমগুলো আদায়ের লক্ষ্যে মুত্তাকিদের স্থানে ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের শুকরিয়া উচ্চ আওয়াজ আমরা আদায় করি পরিষেবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ব্যক্তিরা জান্নাত প্রাপ্ত হবে, যে সকল ব্যক্তিরা জান্নাতে যাবে, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে, ওই সকল লোকদের ব্যাপারে জান্নাতে কি বলে আমার সেই মহান আল্লাহ রব্বুল আলামিন এই কথা জগতের মধ্যে উঠাই ধরেছেন। তোমরা যে জান্নাতে বসবাস করবে, এই জান্নাতে তোমাদের জন্য কি বলে একটু শুনো। জান্নাতে যাহা কিছু বলবে তোমাদেরকে, তারপরেও তোমরা জান্নাতের এই এই কাজগুলো করে যেতে হবে। তাহলে এবার আসুন, আমরা তো জান্নাতে যাব, জান্নাত আমাদেরকে কি বলে সে আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উঠাই ধরেছেন এইভাবে। ইন্নাল জান্নাতা তাশতা ইলা খামসি নাফার এই জান্নাত তোমাদেরকে পাঁচটি কাজ করলে যারা জান্নাতের মালিক হবে, এই পাঁচ কাজের কারণে জান্নাত তাদের উপর আসক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সেই কথাগুলো উঠাই ধরেছেন, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে স্থান পাওয়ার জন্য কাজগুলো হলো এক কি আল্লাহ তাআলা বলেন, জান্নাত পাওয়ার জন্য তার শ্রম হলো, তার হাতিয়ার হলো এক নম্বরে কোরআন তেলাওয়াত করা। কারণ জান্নাতের মধ্যে যারা যাবে, এই দুনিয়ার মতো তাদের কোনো কাজ নাই, একটাই কাজ, সেটা হলো জান্নাতের নাজনে আমত খাবে আর আল্লাহর এই কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাধ্যমে মৌমাছি এবং মাছি, বিশেষ করে মাছি, যেখানে সেইখানে সে মুখ লাগায়, কিন্তু মৌমাছি যেখানে সেইখানে মুখ মাছি সকল জায়গার মধ্যে মুখ দিতে দ্বিধাবোধ করে না, কিন্তু মৌমাছি যেখানে সেই জায়গায় মুখ দেওয়ার আগে একটু চিন্তা করে, কি বলেন। এই জন্য আল্লাহ তাআলার ওই বেহেশত যারা প্রাপ্ত হবে, বেহেশত তাদের জন্য অসক্ত হয়, এই কারণে সে দুনিয়ার মাধ্যমে আমার এই কোরআন তেলাওয়াত করে জান্নাতের মালিক হয়েছে। মাসির মতো যে কোনো ব্যক্তি যদি এই গ্রামে হয়, জায়গা জমিওয়ালা ব্যক্তিরাও যদি হয়, দেখবেন যাদের জায়গা জমি যার যত হয় সে তত আরো বেশির জন্য চেষ্টা করে, ঠিক কিনা। সেই চুরির মাধ্যমে দিয়া হোক, সেই নিখিল হোক, সেই কিন্তু শুধু শুধু আমার আরো কিন্তু বাড়তি হোক। এই জন্য আমার আল্লাহ তাআলা মানুষদেরকে এই কথা জানাই দিয়েছে, মুসলমান ইমানদার ব্যক্তিগণ, ফরজগার ব্যক্তি, তোমরা যদি জান্নাতে যেতে চাও, এক নম্বর শর্ত হলো কোরআন তেলাওয়াত করা। আজকে এখন আমরা কোরআন তেলাওয়াতের বিপরীত
দেখবেন ছোট এবং বড় কাজে এবং অকাজে আমরা মোবাইল তেলাওয়াত করি। দেখবেন কোরআন ছাড়া যেভাবে আমরা 10-15 বা ঘন্টা সে ঘন্টা যদি ইচ্ছা হয় আমরা থাকতে পারি, এই হাতের মোবাইল যদি 1 মিনিটের জন্য যদি এদিক সেদিক হয় আর আমরা থাকতে পারি না। 2 নম্বর হলো ওয়ামাতিউল জিয়াম, দুনিয়ার মাধ্যমে মানুষ কাজের মধ্যে কথা বলে, অকাজেও কথা বলে, অর্থাৎ বকবকায়। কি বকবকায়? ওই সকল ব্যক্তিরা যদি জান্নাতে যেতে চায় বা জান্নাতে যায় সেইখানে দুনিয়ার মতো এইভাবে বকবকাইবে না। এই যে ওই জবানের মূল্য আছে, এই জবানের দাম আছে, আছে কিনা নাই? এই জবানের দাম আছে, কোরআন তেলাওয়াতের দাম আছে। 3 নম্বর হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে দুনিয়ার মাধ্যমে যে সকল অনাহার ব্যক্তিদেরকে খানা খাওয়াইবে, ওয়ামুতইমুত্তাআম, অসহায় ব্যক্তিদেরকে যারা খানা দিবে, এতিম ব্যক্তির উপরে যারা হাত বুলাইবে, তাদেরকে সেবা যত্ন খোঁজ খবর নিবে। এখন তো এরও আমরা বিপরীত চলি, এতিম যদি পাই মাশাআল্লাহ অতি তাড়াতাড়ি টাকা পয়সা ধন্দল জায়গা জমি আরো আগে এগুলো আমরা তার থেকে কবজা করে নিই। কি বলে কথা মনে বুঝে না? ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে করণের পর সৃষ্টির পর তার উপরে যে নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই ফরজ নামাজ যখন সে সঠিক মতো আদায় করে, আর এক নম্বর হলো 5 নম্বরের মধ্যে বলা হলো কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান খায়রাত করে, এই 5 ব্যক্তি এই 5 কাজের কারণে ওই বেহেশতার উপর অশক্ত হয়ে পড়ে যে এত দান খায়রাত বেশি, কোরআন তেলাওয়াত বেশি, নামাজ বেশি, গরিবের হক আদায়কারী পূরণকারী, এ তো আমার কাছে না আসিয়া পারবে না। এই জন্য আল্লাহ তাআলার দূত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা হাযারা ওয়া লা খাতারা আলা কলবি বাশার। লা আইনুন রাআত, দুনিয়ার মাধ্যমে তুমি যত আছো আর বলেছ, তুমি সব শুনেছ, আমার আল্লাহ তাআলা বলে না, এ আবু রাসূল রাসূল বলে না, তুমি দেখো নাই শোনো নাই, যেটা তোমার অনদেখা অশোনা সেটা দেখানোর জন্য শোনানোর জন্য আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি, এটা তোমরা দুনিয়ার জগতে দেখবে না, দুনিয়ার জগতে শুনবে না। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, কথা শুনলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মা বলেন, বাপ বলেন, আত্মীয় স্বজন বলেন, দুনিয়ার সকল তার কর্ম নাসিকা চক্ষু আওয়াজ বলেন সব বন্ধ হয়ে যায়, ছেলে এবং মেয়ে আত্মীয় স্বজন কিন্তু কান্নাকাটি করে, ও মা গো আপনি আমাকে কেমন সলিয়া গেলেন, এক একজন এক এক ধরনের কান্নাকাটি করে, কেউ কিন্তু বুকের মধ্যে থাওয়াইতে থাওয়াইতে সেও অস্থির হয়ে যায়, কার জন্য? মা বাবার জন্য, ভাই বোনের জন্য। আর একজন এক এক কথা কইয়া এইভাবে কান্নাকাটি আরম্ভ করে, যার ধরুন আরো একজন এইভাবে হাহুতাশ করে কান্নাকাটি করে, ঠিক কিনা? তারপরও কিন্তু যে মৈয়ত মৃত্যুবরণ করেছে কোনো কথা বলতে পারে কিনা? হ্যাঁ, কোনো
হতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, এই সকল ব্যক্তিরা যারা আমার এই কাজগুলো নিয়মিত ভাবে করবে, আমি আল্লাহ এই সকল সুসংবাদ তাদেরকে শুনাইয়া দিব। ওই জগতে গেলে, ওই জগতে গেলে তারা দেখবে যে এই জগতের নাম হলো জান্নাত। ও জগতের নাম কি? জান্নাত। এই দৃশ্য কিছু চোখ কখনো দেখেনি, এর মতো উত্তম কোন সুর কোন কণ্ঠ কখনো শুনেনি। যে কুরআন তেলাওয়াত আমরা এখন করছি, এটা তো কোন সুরে না। দাউদ আলাইহিসসালাম ওই দিন যখন কোরআন তেলাওয়াত করবে, সকল বেহেশত বাসী এই সুর শুনে মাতোয়ারা হয়ে যাবে, কোন জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে এই সুর তো আর শুনি নাই। শোনার জন্য সকলে এক জায়গায় কিন্তু জমাট হয়ে যাবে, দেখবে যে এই বেহেশতের মধ্যে হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এইভাবে যেভাবে দুনিয়ার মধ্যে আজানের সুর ছিল হযরত কার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার মধ্যে আজানের সুর সবচেয়ে উত্তম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুনিয়ার মধ্যে এই সুরের নাই। বেহেশতের মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই সুর দেওয়া হবে, আপনি আমার উম্মতদেরকে এই বেহেশতের এই কোরআন তেলাওয়াত সুর দ্বারা তাদেরকে একটু মন ভরিয়ে দিন। দুনিয়ার মধ্যে যত সমস্ত লোকেরা আজান দিয়েছে, কিন্তু ওই আজান আর সে মহল্লা পর্যন্ত যায়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সঠিক ছিল না, তার মুখ কিন্তু সঠিক নয়, ঠোঁট কিন্তু সঠিক নয়, ঠিক কিনা? একটু উঁচু নিচু আজান কিন্তু শুদ্ধ করে দিতে পারত না। তারপরেও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ আর সুর আরশাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুর হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই কোরআন শোনানোর জন্য দেওয়া হবে। ও দাউদ, আজকে আমার সকল উম্মতেরা এই কোরআনের সুর শোনার জন্য মতোয়ারা, আপনি এখান থেকে আমার উম্মতদেরকে সুর মুরিত কণ্ঠে তাদেরকে কোরআন তেলাওয়াত শুনাইয়া দিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বৃষ্টির পানি ফোটা ফোটা, বৃষ্টির পানি ফোটা ফোটা, সকল গাছের গোটা গোটায় কর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যে সকল ব্যক্তিরা এইভাবে জান্নাতে যাওয়ার জন্য আশা রাখে, যে সকল ব্যক্তিরা জান্নাতে যাবে ওই সকল ব্যক্তিদের জন্য এই সুসংবাদ। এক নম্বর, তারা আল্লাহর হুকুম যত সময় পালন করতে হবে। দুই নম্বর হুকুম, তাদের জন্য তারা জিদ্দার হেফাজত করতে হবে। তিন নম্বর, তাদের জন্য হুকুম অসহায় গরিব ব্যক্তিদেরকে খানা খাওয়াতে হবে। চার নম্বর হুকুম হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে। এইভাবে পাঁচ নম্বরে
যাদের কাপড় সুপড় নাই তাদেরকে এইগুলো বস্ত্র দিতে হবে। এখন এই পাঁচটা যারা করবে তাদের মুখ থেকে কখনো অহংকার বাইর হতে পারে না, খোটা বাইর হতে পারে না, বকবকানি হতে পারে না, নামাজ না পড়ে সে থাকতে পারে না। কেননা তারা জান্নাতের আশা করে, তারা জান্নাত লোভী, আর যারা দুনিয়া লোভী দুনিয়ার লোভের মধ্যে পড়ে তখন তারা এই সমস্ত ছেড়ে দিয়া শুধু জমিনের মধ্যে আয় সম্পদের মধ্যে তারা ঘুরতে ঘুরতে তাদের নামাজ রোজা সব শেষ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এখনো সময় দিলাম রে গোলাম, এই সময় যদি তোমরা কাজের মধ্যে না লাগাও, তোমরা যদি কাজের মধ্যে না লাগাও এমন সময় যখন তুমি ডায়েরি খুলবে তখন তুমি দেখবে তোমার ডায়েরি শূন্য হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার কমিটি বিন্দু আছে বুঝার জন্য, তাদেরকে বললে হবে তো এই পাঁচ ব্যক্তি যদি দুনিয়া লোভী হয়, কয় ব্যক্তি যদি দুনিয়া লোভী হয় তাহলে সে জান্নাত, জোরে বলেন জান্নাত। এখন এবার বলেন, আমরা কি দ্বীনের লোভী না দুনিয়ার লোভী? যারা দুনিয়ার লোভী হবে তারা জাহান্নাম কামনা, যারা জান্নাত লোভী তারা দ্বীনই লোভী হবে। সেই দ্বীনই লোভী কি? এই যে গরিবদেরকে খানা খাওয়াবে, বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দিবে, আর আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে কি করবে? দুরূদ পাঠ করবে। এখন দেখেন, আমরা দুনিয়াবি এমন লোভে এমন লোভে যেখানে কথা বলার কোনো প্রয়োজন নাই, সে মনে করে আমি যদি এইখানে কথা না বলি বাকি লোকেরা আমাকে তো কেল্লার বাপু বলবে। কি বাপ? কেল্লার বাপু কি বলবে না? তো কাজে হোক অকাজে হোক, আমি এখানে যদি সার কাপড়ে এমনি করে যদি না মারতে পারি আমি কিসের নেতা? কি বলেন? এমনি যদি করে না মারতে পারে আমি কিসের নেতা? সমাজের মধ্যে চিৎকার করে যদি একটি কথা না বলতে পারি আমি মসজিদের কিসের সদস্য? কি বলেন? আমি যদি বড় গলা যদি একটি কথা না বলতে পারি আমি তো এই দুনিয়ার মধ্যে বাঁচার চাইতে মরে যাওয়াটা আমার জন্য শ্রেয়, অর্থাৎ আমার জন্য কি ভালো? তাহলে রসুলের আদেশ খবরদার, কার আদেশ? এই তিনি আদেশ করেছেন আয়ামে জাহিলিয়া যুগের মধ্যেও, যখন নবী ছিল ওমা ওই ফেরাউনের দলগল নবীর উপরে একবার আওয়াজ করে করে কথা কয়, কার উপরে? নবী কথা বলো নরম সুরে আস্তে আস্তে, এরা নবীর সঙ্গে একবারে প্রচন্ড, তারা ওই যে আমরা বলে একটা উগ্র মেজাজ, এই মেজাজ দেখিয়ে কথা বলতো। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তাম জগৎকে জানিয়ে দিয়েছে, খবরদার বেয়াদব, আমার নবীর সাথে যেভাবে কাজকর্মের মাধ্যমে দিয়ে বেয়াদবি করে, কথার মাধ্যমে উচ্চ আওয়াজ করে করে আমার নবীর সাথে অর্থাৎ আমার দোস্তের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা ওই ঘটনাকে লক্ষ্য করে উম্মতদেরকে কথা জানিয়ে দিয়েছেন, অবগত করাইছেন, খবরদার তোমরা আমার মুত্তাকি ব্যক্তিদের উপরে জোর পূর্বক জোর গলায় কথা বলিও।
তো আমি বলি যে সমস্ত এখন লোকেরা আছে কীট পতঙ্গের মতো বুড়া বুড়া মুরগিদের সাথে এরা কথা বলতে একটু দিদাব করে না, তখন ওই কীট পতঙ্গের বাবা কি কয়, আমার ছেলে সে আনা, আমার ছেলে কি সে আনা হয়েছে, নেতা হয়েছে, হাফেজ হয়েছে, মাশাআল্লাহ। তো একটু পরে যে কোনো একটা কাজ দিয়ে ওই ছেলে যে আমাকে যাবার এমন করে ধরবে, এই কথাটা আমার কি বুঝে আসে না? তখন আমার বুঝে আসে হ্যাঁ, এই পোলাকে ছোট্ট অবস্থায় যদি লবণ খাওয়াইয়া দুনিয়া থেকে যদি শেষ করে দিতাম এত আমার দুঃখ লাগতো না। ও মুসলমান, এই কথা শোনা যায় কিনা? ওরে মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, তোমরা যারা জান্নাতে যেতে চাও এই কয়েকটা শর্ত তোমরা পালন করতে হবে। এই শর্তগুলো আমি তোমাদেরকে কঠিন কঠিন ভাবে দিই নাই, একেবারে নর্মাল নর্মাল গুলো দিয়েছি। এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, এটা বান্দাদের জন্য কি কঠিন না সহজ? সহজ না? এত সহজ করে দেওয়ার পরও সেই গোলামেরা নবীর উম্মতেরা এটা কি পড়ে, গুরুত্ব দেয়? এত সহজ করে দেওয়ার পরও তাহলে কিন্তু তারা আমি কি চায়, জান্নাত চায়, কি চায়, জান্নাত চায়। তাহলে জান্নাত কি দিবে বলেন? দুনিয়ার মধ্যে তো আমি দোকানদারকে টাকা না দেওয়া পর্যন্ত দোকানদার আমাকে কি কোনো জিনিস দেবে না, দেয় না? তো আমি কিভাবে মনে করতেছি যে আমাকে তো আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করে নাই? ওয়াজিন কিন্তু হুকু এখন শুনে যা, তো হুজুরা কি ওয়াজ করে, আমরা হুজুর কিন্তু আরো ভালো জানি, কি জানেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি আমরা সঠিক মতো পূরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলার দূত মুহাম্মদ বলতেন তাদের জন্য সুসংবাদ, সুসংবাদ, এই সকল ব্যক্তিরা দুনিয়ার মধ্যে যা শোনা নাই, যা দেখে নাই, ওই বেহেস্টের মধ্যে গেলে সব কিছু তারা দেখতে পাবে এবং শুনতে পাবে। এই জন্য প্রিয় হাজরিন, আসুন নামাজ রোজার প্রতি, দিন ইসলামের প্রতি একটু আগ্রহী হন, নিজেও হন, ছেলে মেয়েদেরকে আগ্রহ করান। কোরআন কারিমের মধ্যে সাত ফরমালেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এ নার মানে আগুন, নার মানে কি আগুন, এ আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহাল আয়ালদেরকেও কি বাঁচাও। যদি আমি যদি বাঁচতে হয় এই কোরআন এবং হাদিসের আমাকে গুরুত্ব দেওয়ার পরে আমার থেকে দেখে দেখে আমার সোনামণিরা এই সকল তারা গুরুত্ব দিবে। একটা সাক্ষ্য প্রমাণ দেখেন, যাদের মা বাবা মরে গেছে তারা অনেক সময় অনেক জায়গাতে বলে আমার মায়ের এই অভ্যাসটা ছিল কি, আমার মা প্রতি রাতে আমি দেখতাম তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্নাকাটি করতো আর বলতো, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি জ্ঞান বকশিস দাও, এখন মা নাই, এখন আর শুনি না, এই কথা বলার মতো আমার এখন আর কেউ শুনে জানে ভাবে। তো তেমনি ভাবে রাসূল কারীম এই কথা বললেন, তোমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু শুনো নাই, তোমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু দেখো নাই, যারা জান্নাতে যাবে তাদের জন্য কোনো দেখা দেখি শোনা না শোনার কোনো অভাব হবে না, আমি আল্লাহ তাদের জন্য দেখার জন্য শোনার জন্য সব এই জান্নাতে ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজরিন, আমি প্রতি মুহূর্তে আপনাদেরকে
আপনাদের এই সমাজের অর্থাৎ এই সরকুরিয়া গ্রাম বলে ধরে কথাগুলো আমি বলি, যে সবচাইতে অন্যান্য গ্রামে যাই হোক বা না হোক, আমি চাই আমার সকল মুসল্লি এদেরকে অন্তত জাহান্নাম থেকে একটু রক্ষা করার জন্য। বলে আপনার কথা কি রক্ষা হবে না? আমি তাদেরকে যতটুকু পারি তাদেরকে একটু নামাজের কথা বলি, কোরআন তেলাওয়াতের কথা বলি, কোরআন শিক্ষার জন্য বলি, কোরআনের উপরে আমল করার জন্য বলি, যে ভাই দুনিয়ার মধ্যে যাহা কিছু আপনি করেন বা নাই করেন সব কিছু কিন্তু এখানে থাকবে, আপনি কোরআনের ব্যাপারে দিনের ব্যাপারে যাই করেন এই সকল কিছু আপনার সাথে যাবে। কি বলেন, যাবে না? কিন্তু আমরা এইখানে যে শুনি আর অমনি কি করি বাহির করি, এমনি শুনি অন্য বাহির করি, যেভাবে গান বাজনা মোবাইল থেকে শুরু করে অন্যান্য জিনিসে যেভাবে আমরা গুরুত্ব দিই, আলেম ওলামার কথা আজকে থেকে শুরু করে দিন ইসলামের ওয়াজ নসিহতের নামাজ রোজা হজ যাকাতের দান খেরাতের কিন্তু আমরা গুরুত্ব দিই, গুরুত্ব আমরা এইভাবে কি দিই না? একটা গানের জলসার মধ্যে, হ্যাঁ তামাশার মধ্যে, অন্যান্য জায়গার মধ্যে যেভাবে আমরা ক্ষুধার্ত হওয়ার পরও আমরা সেখানে দাঁড়িয়ে থাকি তার সেই গান বাজনা শোনার জন্য, মসজিদে আসলে কিছু কিঞ্চিত যদি ফাটের খিদা শুরু হয় তৎক্ষণাৎ কিসের নামাজ, কিসের রোজা, কিসের ওয়াজ, এসা জোর দৌড় না, হ্যাঁ মনে হচ্ছে তো সে শয়তানের সাথে এভাবে তার যুদ্ধ লাগছে। এই সকল মুসলিম থেকেও হ্যাঁ শয়তান কিন্তু হেরে যায়, মাত্র তাকে দেখলাম এখন এদিক গির্জার নাই, সব খালি, সব কি খালি। আজকে দুই জায়গার মধ্যে সমস্যা মুসলমানদের, এক জায়গাতে হলো শুধু মসজিদে মসজিদে আসলে কি তাদের সময় নাই, আরেক জায়গা আসলে কি ওয়াজ দুস্থ হতে যেতে গেলে তার কাছে টাকা পয়সা নেই, এই দুই জায়গার মধ্যে তাদের সমস্যা বেশি হয়ে দাঁড়ায়। এক জায়গা কি সবাই বলো, এক জায়গা কি মসজিদ, আরেক জায়গা কিন্তু দোকান, যত তাদের সময় কি পার হয়ে যায় কিরে, অথচ রাত 12টা বাজে গেছে, তো কিরে মাত্র না আইলাম কোনদিন আবার 12টা বাজে গেছে, কি বলে এত তাড়াতাড়ি বিজাতকে রাত চলে গেল, কিন্তু সে বসতে বসতে তিন চার ঘন্টা কি করছে শেষ করে ফেলছে, তারপরে সে কি কয় ওরে গো এত তাড়াতাড়িতে 12টা, কিন্তু মসজিদে আসতে একটু দেরি হলো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ইন্নাল জান্নাতা তাসতাকি ইলা খামসিন নাফারি, তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও, তোমরা যদি বেহেশতের মধ্যে থাকতে চাও, তোমরা যদি পুরস্কার পাইতে চাও, তোমরা যদি সঠিক পন্থায় সুখে শান্তিতে যদি তোমরা থাকতে চাও, তাহলে আমার এই জিনিসটা একটু একটু গুরুত্ব সহকারে একটু যত্ন সহকারে তোমরা পালন করো। যারা এগুলো মানবে না তাদের জন্য আমি কোনো কিছু কি এটার আমি ধার ভার নিতে আমি কি পারব? এই জন্য আমাদেরকে বারবার করে স্মরণ করাই দেয় গোলাম একটু আসো, এই জিন্দগি হলো ক্ষণস্থায়ী, পর জিন্দগি হচ্ছে কি চিরস্থায়ী। এই দুনিয়া মধ্যে আমরা যখন মৃত্যুবরণ করব, হ্যাঁ আবার কিন্তু জন্মগ্রহণও কি করব, সব এই দুনিয়ার মধ্যে সরকারের দুনিয়ার মধ্যে আমরা যখন যাব, মৃত্যুবরণ করার পরে আমাদেরকে ওই দুনিয়াতে গেলে আবার কি দিব, এভাবে জাগ্রত করবে, জিন্দা করবে, সেইখানে জিন্দা করার পরবর্তীতে আর কোন দ্বিতীয় মৃত্যুবরণ সেইখানে সেখানে কত বুঝল, সেখানে কি আর মৃত্যুবরণ সেখানে হবে? দুনিয়ার মধ্যে মৃত্যু না হলে অসুখের জ্বালায় সাংসারিকের জ্বালা আমরা বলি বিষ খাম, উনিশের পরে ও জানা না এরা উনিশের পরে ইয়ন করতো মনে হয় মুসলিমকে কষ্ট ওষুধটাও লাগবে কোনো
শক্তি না, শক্তির ফাইল, শক্তির ফাইল লাগবো, 1900 বারে কি খাবো, অথবা ফাঁসির দিব, সে মৃত্যুবরণ কেন হয় না? কিসের জ্বালা বলে? অসুখের জ্বালা অথবা সাংসারিকের জ্বালায় পড়ে সে কথা বলে, হয় বিষ খাবো নয় হাসির দিব, কিন্তু তারপরে সে মরে না, মরে না, মরে না। এর পরবর্তীতে যখন সে মৃত্যুবরণ করে ওই জাহান্নামে তাদেরকে যত চেতনা দিবে, তারপরে সেখানে মৃত্যুবরণ হওয়ার জন্য আল্লাহর কাছে কতবার বলবে, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, সেখানে আর কি হবে না ভাই, মৃত্যু হবে না। কিন্তু এখানে এই দুইটার মধ্যে একটা খাইলে তার কি হয়ে যা, মৃত্যু হয়ে যা। প্রিয় হাজরিন, উপস্থিতি, নসিহত আমরা প্রতি মুহূর্তে শুনি, অন্তত একটা একটা করে যদি আপনারা যদি আমল করেন, তাহলে ওই যে লিসানুন, হ্যাঁ লিসানুন ওয়া মুত'ইমুন, আপনার জিহ্বার হেফাজত হবে, গরিব দুঃখীকে কি খানা খাওয়ানোর ইচ্ছা হবে। এইগুলো যদি আপনি আমল করেন, এইগুলোর প্রতি যদি আপনি গুরুত্ব দেন, বিশ্বাসে বিশ্বাসিত হন, তখন আপনার জন্য এইগুলো করাটা কি হবে, সহজ হবে। আর যদি এদিকে যদি না আসেন, গুরুত্ব না দেন, সব কিছু দুনিয়ার জন্য সহজ আর আখরাতের জন্য কি হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। এখন কি কঠিন হতে চান নাকি সহজ রূপে হতে চান বলেন? সহজ না, সহজ হচ্ছে এই কোরআন তেলাওয়াত করা, সহজ হচ্ছে আল্লাহ আল্লাহ করা, সহজ হচ্ছে নবী মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পাঠ করা, সহজ হচ্ছে গরিব দুঃখীকে খানা খাওয়ানো, সহজ হচ্ছে বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দেওয়া। তৎক্ষণাৎ তার থেকে এই সকল হৃদয়ঙ্গম হবে, তখন আমার অন্তর থেকে যে অহংকার আছে এই অহংকারটা দূর হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম পুরুষ হওয়ার পরবর্তীতে, এত উত্তম লোক হওয়ার পর, তামাম বিশ্ব তিনাকে লক্ষ্য করে ফয়দা করা হয় সেই কথা তিনি জানে, তারপরও কোন সময়ে কোন মুহূর্তে একবারে এক মিনিট এক সেকেন্ডের জন্য তিনি অহংকার করেন? কার কাছে কথা কই, তিনি এক সেকেন্ডের জন্য অহংকার কি তার সাথে দেখা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী মুহাম্মদের মতে চলার জন্য সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা কবর গ্রহণ করতে পারি না, পড়ে দিই আল্লাহ।